কথা হল যে এটুত মোট অবজেকশন আছে যে কংগ্রেস ধূলিসাৎ হবে, কংগ্রেস কেতিয়াও ধূলিসাৎ হব নোৱাৰে, কংগ্রেসক কেতিয়াও কোনো হিট কৰিব নোৱাৰে, কাৰণ মানুহৰ মনত মানুহৰ প্ৰাণত কংগ্রেস দল আছে। আমি 2024 চনৰ লোকসভা নিৰ্বাচনত কংগ্রেস দলে বিজেপি বিৰোধী ধৰ্মনিৰপেক্ষ ৰাজনৈতিক দলসমূহৰ লগত একত্ৰিত হৈ নিৰ্বাচন খেলাৰ কাৰণে সাজু হৈছে আৰু যাৰ কাৰণে ইণ্ডিয়া গঠন হৈছে। অসমতো প্ৰদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব যি বিজেপি বিরোধী শক্তি আছে ধর্মনিরপেক্ষ সকলকে লগত লৈ 2024 চনত নির্বাচন খেলার কারণে আমি সকলে মন মেলিছো। আৰু এই ক্ষেত্রত পর্যায়ক্রমে আপনাদের জানে যে প্রতিটো যেতিয়া আমি বিরোধী শক্তি একত্রিত হও, যেতিয়া আমি বিরোধী একেলগে বহু রাষ্ট্রীয় পর্যায়তেই হোক বা রাজ্যিক পর্যায়তেই হোক, তার পিছতেই সংবাদ মাধ্যমত সম্বোধন করা হয়। এটা কথা হল যে আমার পার্টনার অখিল গগৈ রাইজৰ দল, লুৰিণজ্যোতি গগৈৰ দল বা আন আন যিসকল আছে তেওঁলোকে ৰাজনৈতিক দল, তেওঁলোকে যিকোনো বিধানসভাৰ আসনেই হওক বা লোকসভাৰ আসনেই হওক, তেওঁলোকে বিচৰাটো একেবাৰে সাধাৰণ কথা, বিচাৰিব পাৰে। অসমত 14টা লোকসভা, তাত ৰাজ্যৰ দলেও বিচাৰিব, লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াৰ দলেও বিচাৰিব, বামপন্থীয়েও বিচাৰিব, আম আদমীয়েও বিচাৰিব। গতিকে এই কথাবিলাকত বিচৰাৰ লগে লগে তাত আমাৰ অবজেকশ্যন কৰিবলগীয়া একো নাই। কিন্তু যেতিয়া আমি একেখন টেবুলত বহি কোনটো ছিটত কোনে ইলেকশ্যন খেলিব, কোনটো দলক কোনটো ছিট এৰি দিয়া হ'ব, সেই হিচাপে যিটো সৰ্বসন্মত সিদ্ধান্ত হ'ব, সেই সিদ্ধান্তত সকলো ঐক্যমত পোষণ কৰিব। গতিকে সাংগঠনিক দিশ বা আহি থকা নিৰ্বাচনত নিজৰ নিজৰ ভেটি শক্তিশালী কৰাৰ কাৰণে বিভিন্ন ৰাজনৈতিক দলে নিজৰ কুচকাউচ কৰিব। কংগ্ৰেছৰ যি অংশীদাৰ দল আছে ইণ্ডিয়া সর্বভারতীয় পর্যায়ত ইন্ডিয়া, অসমত এতিয়ালৈকে অসম গোট ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে যদিও গঠন হোৱা নাই, এই দিকত আগবাড়ি থকা হৈছে। গতিকে যার যার কাম করে আছে, এতিয়া লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আপনি যেটো কলে ডিব্ৰুগড়ে নহয় গোটেই অসমতে দল করে আছে, যোরহাটত কেবল অখিল গগৈ যোরহাটেই নহয় গোটেই অসমতে তেওঁলোকে দল করে আছে। আমি কংগ্রেস দলে 14টা লোকসভাত 126টা বিধানসভাত সকলোতে আমি সাংগঠনিক তৎপরতা আমি বৃদ্ধি করেছো। গতিকে এটা কথা স্পষ্ট যে 24 লোকসভার কারণে কংগ্রেস, রাইজর দল, লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়ার দল, বামপন্থী সকল রাজনৈতিক দলেই যে যথেষ্ট সক্রিয়, সেই সক্রিয়তার একটা প্রমাণ যে সকলে ইতিমধ্যে বিভিন্ন জায়গাত কাম কাজ করেছে, আপনাদেরকেও লগ পাইছে, আপনাদের বিভিন্ন প্রশ্ন সুদিছে, অখিল গগৈ ডাঙরিয়ার যেখানে বক্তব্য কলে, লুৰিণজ্যোতি ডাঙরিয়ার যেখানে বক্তব্য কলে, এই বক্তব্য এটা কথা প্রমাণ যে আমি আহি থাকা 24 চনের নির্বাচনক যথেষ্ট সিরিয়াসভাবে লৈছো আর আমি একেলগে সকলে কাম করি। এতিয়া কোনে কি কয়, কোনে কাট বিচাৰে, বিচৰাটো বাধা নাই। আমাৰ দলত এনেকুৱা, আমি যে একত্ৰিত হৈছো, বিৰোধী একত্ৰিত হৈছো, তাত এনেকুৱা কোনো নিয়ম কৰা নাই যে এইটো ছিট আপুনি বিচাৰিব নোৱাৰিব, দাবী সকলোৱে কৰিব। কিন্তু এটা কথাত আমি সিদ্ধান্তত আমি উপনীত হৈছো যে আমি যোনে য'ত দাবী কৰোঁ, কিন্তু একেলগে বহি যেতিয়া সিদ্ধান্ত হ'ব, সকলোৰে সিদ্ধান্ত উভয় পক্ষই সকলো পক্ষই মানি লৈ নিৰ্বাচনত একেলগে কাম কৰিব। গতিকে অখিল গগৈ হোক, লুৰিণজ্যোতি লুৰিণ গগৈ হোক, কংগ্ৰেছ দলে হোক বা আন আন দল, আম আদমীয়ে হোক, বামপন্থী হোক, সকলোৱে আহি থকা সময়ত লাহে 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 আমি 14টা লোকসভাত কোনে ক'ত ইলেকশ্যন খেলিব, প্ৰাৰ্থী কোন হ'ব, সেই দিশত আমি আগবাঢ়ি গৈ আছো আৰু নিশ্চিতভাৱে চূড়ান্ত হ'ব। আৰু চূড়ান্ত সিদ্ধান্ত সকলোৱে হাতে হাত ধৰি এদিন আপোনালোকক ঘোষণা কৰিব। কথা দুটা, এটা কথা হৈছে যে ডেলিমিটেশ্যন প্ৰক্ৰিয়ালৈ বা ডেলিমিটেশ্যনের ক্ষেত্রে কংগ্রেস দলের ভূমিকা লৈ তেখেতে যেখানি কথা কৈছিল, তারপিছতো দ্বিতীয়বার কৈছে নহয়, আপনাদের প্রথম কথাটোতে লাগি আছে, দ্বিতীয়বার কি কৈছিল? প্রথম সাংবাদিকসকলের লগত যেখানি কথা কলে, দ্বিতীয়বার মুখামুখি হওয়ার পিছত কি কৈছিল, এই কথাখিনিও আপনাদের প্রচার করব, দ্বিতীয় কথাখিনিহে আমি গুরুত্ব দিম। দুই নম্বর কথা হল যে অখিল গগৈ ডাঙরিয়ায় কৈছে যে যোরহাট আমি লাগে বা যোরহাট বিচার, দাবি তো করবই লাগিব, দাবি নকৰিলে কোনোবাই কিবা দিব নেকি? কিন্তু এইটোতো কোৱা নাই যে যোৰহাট নিদিলে মই বিৰোধীত নাথাকোঁ, যোৰহাট নিদিলে মই অকলে নিৰ্বাচন খেলিম, এইবোৰ কথা কৈছে নেকি? অখিল গগৈ ডাঙৰীয়াই বা আন আমাৰ কংগ্ৰেছ দলত বিজেপিৰ নিচিনা নহয় নহয় যে নৰেন্দ্ৰ মোদীৰ পাৰ্মিশ্যন নোহোৱাকৈ এটা বাক্যও ক'ব নোৱাৰে। আমাৰ ইয়াতে সকলোৱে ক'ব পাৰে, কিন্তু আপোনালোকে চাই থাকক যে আমাৰ যিটো বিৰোধী শক্তি, এই বিৰোধী শক্তিয়ে নির্বাচনৰ প্ৰাগ মুহূৰ্তত যেতিয়া প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিব, একেলগে বহি ঘোষণা কৰিব আৰু যতে যাক প্ৰাৰ্থিত্ব দিব একেলগে সকলে নিৰ্বাচনত কাম কৰিব। গতিকে আপোনালোকৰ জৰিয়তে এটা কথা স্পষ্ট কৈ দিছোঁ
যে আমার বিরোধী মিত্রজোঁটৰ যিসকল অংশীদারী দল আছে বিভিন্ন সিটৰ কারণে দাবি দিব পারে, তার অর্থ নহয় যে আমার মাজত সংঘাত হয়েছে। তার অর্থ হয়েছে যে আমার বিরোধী শক্তি যিসমূহ আছে 2024 চনের নির্বাচনত কিমান সিরিয়াস তারে প্রমাণ যে এটার পর একেবারে গ্রাস লেভেলত লাগি গেছে, মানুষের মাজত গেছে। অখিল গগৈর শক্তি বৃদ্ধি মানে কংগ্রেসের শক্তি বৃদ্ধি, কংগ্রেসের শক্তি বৃদ্ধি মানে অখিল গগৈর বৃদ্ধি, লুরিণজ্যোতি গগৈর শক্তি বৃদ্ধি মানে কংগ্রেসের শক্তি বৃদ্ধি। গতি সকলে যিমানেই কাম করব, যিমানেই মানুষের ওসরত যাব, সিমানে আমার বিরোধী ঐক্যর শক্তি বৃদ্ধি পাবে। আমি যেটা সকলে বন্ধুত্ব বন্ধু বন্ধুর কারণে স্যাক্রিফাইস শব্দটা আমি এটা আহিবই নয়, আমি একেলগে মিলি জুলি দেশের কারণে রাজ্যের কারণে জনতার কারণে দিল্লি দিসপুরের পর বিজেপিক বিদায় দেওয়ার কারণে সকলে মিলি জুলি কাম করি। লোকসভার সজোরে যি কৌশল অবলম্বন করিব লাগে, যিমান কষ্ট করিব লাগে, সকলো করে রাইজর মাজলে যাম রাইজর আশীর্বাদ লোবলে, আর 14টা লোকসভাতে রাইজর আশীর্বাদ পাম বলে আমি বিশ্বাসী। কোনে কি কয় মই হেতু কইছো যে হেবিলাকৰ মাজত না যাও, 14টা লোকসভাত 14টা লোকসভাত কংগ্রেস দলে বিরোধী শক্তি যেটা একত্রিত হব সকলো একেলগে হই 14টা লোকসভা জয়যুক্ত হওয়ার মানুষে রাইজর পদলিলে যাম রাইজর আশীর্বাদ বিজেপি।